নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বছরের শেষ মাসে এই চার রাশির জাতক জাতিকার দিকে বাকি রাশিরা তাকিয়ে থাকবে। কেন জানেন? কারণ এই সেই সেরা চার রাশি যারা 2020 ডিসেম্বর মাসে সমস্ত দিক থেকে সেরার সেরা রাশিতে পরিণত হতে চলেছে। তো কোন সেই চার রাশি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বছরের শেষ মাস ডিসেম্বর মাস, অর্থাৎ এই 2020 শেষ মাস ডিসেম্বর মাস। আর এই বছর শেষ হওয়ার আগেই এই চার রাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে সেরার সেরা রাশিতে পরিণত হতে চলেছে, যার ফলে বাকি রাশিরা এই চার রাশির উপর তাকিয়ে থাকবে। তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো। তবে একটি বিষয় আমি আপনাদের সামনে অ্যাডভান্স জানিয়ে দিতে চাই, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো 100% মিলবে তখনই যখন আপনার জন্মছকে শুক্র গ্রহ ভালো পজিশনে থাকবে, বৃহস্পতি গ্রহ ভালো পজিশনে থাকবে, রাহু গ্রহ ভালো পজিশনে থাকবে, রবি গ্রহ ভালো পজিশনে থাকবে। আর যদি না থাকে তাহলে তার ফল পাবেন কিন্তু 40-50%। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই চার রাশির কোন কোন দিকে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে গ্রহগুলোর কথা বললাম সেই গ্রহগুলি আপনার জন্মছকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। এই চার রাশির জাতক জাতিকারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে টাকা পেতে চলেছেন। তার জন্য কোন গ্রহকে ভালো থাকার দরকার জানেন? আমি ভিডিওতে প্রতিটি ভিডিওতেই বলি, রাহু গ্রহ। তাই আমি বললাম যে রাহু গ্রহকে আপনার জন্মছকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়, এই চার রাশি জাতক জাতিকারা ফোর হুইলার, টু হুইলার বা ঘরের কোনো ইকুইপমেন্ট, হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে পারেন। তার জন্য কোন গ্রহকে ভালো থাকার দরকার আছে জানেন? শুক্র গ্রহ। সেই জন্যই আমি শুক্র গ্রহের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এই চার রাশির জাতক জাতিকারা বিবাহের দিকে এগোতে পারেন এবং পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতি অনেকাংশে ডেভেলপমেন্ট করবে। অনেকাংশে মানে আপনার যদি ব্যাংকিং লোন থাকে সেই লোন কিন্তু আপনাদের পরিশোধ হওয়ার মতো অবস্থায় চলে যাবে। তার জন্য কোন গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে জানেন? বৃহস্পতি গ্রহ। সেই জন্যই আমি বললাম যে বৃহস্পতি গ্রহ আপনার জন্মছকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। এবং এই চার রাশির জাতক জাতিকারা গভর্নমেন্ট সার্ভিস পেতে চলেছে, তার জন্য একটি গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে রবি গ্রহ। সেই কারণে আমি বললাম যে রবি গ্রহ আপনার জন্মছকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। তাহলে আপনাদেরকে কী করতে হবে? নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে হবে, অর্থাৎ আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, তাকে অবশ্যই আপনারা দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি জিনিস মাথায় অবশ্যই রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা তার পরিজনের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সেই নাম্বার থেকে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2020 ডিসেম্বর মাসে সেরার সেরা রাশি কোন চার রাশি।
অর্থাৎ কোন চার রাশির দিকে বাকি রাশিরা তাকিয়ে থাকবে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2020 ডিসেম্বর মাস আপনাদের জন্য শুভ বার্তা বহন করতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতি অনেকাংশে ডেভেলপমেন্ট করবে। যারা কর্মচ্যুতি হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে কর্ম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদেরও বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিবাহ নিয়ে অনেক প্রবলেমে রয়েছেন, বিবাহ হতে চাইছে না বা সম্পর্ক ঠিকঠাক ম্যাচিওর করছে না, তাদেরও এই 2020 ডিসেম্বর মাসে লাস্ট ঝাটকা দিতে চলেছে আপনাদের। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক স্থিতি 2 গুণ থেকে 4 গুণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও আপনারা ফ্যামিলি সাপোর্টও পেতে চলেছেন। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় আপনারা কিন্তু 2020 ডিসেম্বর মাসে সেরার সেরা রাশিতে পরিণত হতে চলেছেন। এরপরে যে 2 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই 2020 ডিসেম্বর মাস সেরার সেরা মাস হতে চলেছে। অর্থাৎ এই লাস্ট মাসে আপনারা কিন্তু ঝাটকা পেতে চলেছেন। ভয় নেই, আপনাদের কিন্তু শুভ ঝাটকাই পাবেন। অর্থাৎ আপনাদের চাকরি বলুন, ব্যবসা বলুন, সেলফ প্রফেশন বলুন, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে। আপনার যদি কর্মচ্যুতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন কর্ম পেতে চলেছেন। এছাড়াও যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন। এবং এর পাশাপাশি যারা লটারি, শেয়ার, সাট্টা, জুয়া এগুলো খেলেন তারা কিন্তু এই মাসে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন। এছাড়াও যারা ট্রেডিং করেন তারাও কিন্তু এই ট্রেডিং থেকেও অর্থ পেতে চলেছেন। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ ম্যাচিওর হচ্ছে না, তাদেরও জীবনে বিবাহ সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অবশ্যই এখন থেকে প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহের যোগ আসতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2020 ডিসেম্বর মাসে সেরার সেরা রাশিতে পরিণত হতে চলেছেন। অর্থাৎ আপনাদেরকে দেখে বাকি রাশিরা তাকিয়ে থাকবে, কারণ এই সময় আপনাদের কিন্তু সমস্ত দিক থেকেই সুদিন আগত। সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের শুভ শুভ হতে চলেছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, ট্রাই করুন, চাকরি 100-এ 100 পাবেন। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এর পাশাপাশি যারা লটারি, সাট্টা, জুয়া এইসব খেলেন বা খেলতে পছন্দ করেন তারা কিন্তু এইসব জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন। তবে আপনাদের নিজস্ব জন্মছক একবার দেখিয়ে নেওয়ার পর এইসব জায়গায় টাকা ইনভেস্ট করাটা উচিত। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই মাস অর্থাৎ ডিসেম্বর মাস সেরার সেরা রাশিতে পরিণত হওয়ার মাস হতে চলেছে। অর্থাৎ আপনাদেরকে দেখে বাকি রাশিরা তাকিয়ে থাকবে, কারণ আপনাদের আর্থিক স্থিতি বহু অংশে ডেভেলপ করতে চলেছে। এবং এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিন, আপনারা চাকরি পাবেনই পাবেন। এছাড়াও যারা শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করেন বা করতে পছন্দ করেন তারাও কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন। তবে তার আগে আপনাদের নিজস্ব জন্মছকটি একবার দেখিয়ে নেওয়া উচিত। এর পাশাপাশি যাদের বিবাহ হতে চাইছে না, বিবাহ নিয়ে অনেকদিন প্রবলেম চলছে,
তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন, কারণ আপনাদেরও বিবাহের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের ব্যবসায় 2 গুণ থেকে 4 গুণ অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এতটুকুটা বলা যেতেই পারে 2020 ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস আপনাদের জন্য কিন্তু প্রভূত হারে শুভ বার্তা বহন করতে চলেছে। তাই এখন থেকেই রেডি হয়ে যান, বি রেডি। তো এই ছিল 4 সৌভাগ্যশালী রাশি যারা 2020 ডিসেম্বর মাসে ফাটিয়ে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক স্থিতি থেকে শুরু করে, মানসিক শান্তি থেকে শুরু করে, মান সম্মান প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত দিকেই কিন্তু আপনাদের 100-এ 100 সুফল পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন এবং সকলকে জানানোর উদ্দেশ্যে একটি শেয়ার অবশ্যই আপনি করবেন। এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে, তো সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।